গ্রীষ্ম মৌসুম শুরুতেই বরিশাল অঞ্চলের নদ নদীতে নাব্যতা সংকট দেখা দেয় কারণ এ কারণে দক্ষিণে নৌ রোডগুলো হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় অঞ্চলের নদ নদীর নাব্যতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিআইডবল সকাল সাড়ে এগারোটায় বরিশাল নদী বন্দরে বিআইডাব্লিউটি এর ড্রেজিং বিভাগের এক সংবাদ সম্মেলনে জানানো হয় এই তথ্য এ সময় সংশ্লিষ্টরা জানান নৌপথে নিরাপদ করতে বরিশাল নদী বন্দর পটুয়াখালী বন্দর ও বরগুনা নদী বন্দর এলাকা সহ দক্ষিণ। ত্রিশটি পয়েন্টে ড্রেজিং করা হবে এসব পয়েন্টে মোট একুশ লাখ ঘনফুট পলি ড্রেজিং করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে